হলো কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না এর উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আসে নামাজকে অস্বীকার করেন না তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না হ্যাঁ যে সমস্ত ওলামাইকরা মনে করেন যে বেনামাজি তিনি কাফের ইচ্ছা কিন্তু সালাদ ত্যাগকারী কাফের এরকম যারা মনে করেন তাদের মতে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না